ওয়ালাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছেন, আমিও অনেক অনেক ভালো আছি। আমি তাজ কুকিং স্টুডিওতে হাজির হয়েছি ঝটপট একটি রেসিপি নিয়ে। আমি আজ তৈরি করে দেখাবো কীভাবে ঝটপট সকাল ও বিকালে নাস্তা তৈরি করা যায়। এক্ষেত্রে আমার যা যা লাগছে, একটি আলু, দুইটি ডিম, দুইটি মাঝারি সাইজের টমেটো, এক বাটি পেঁয়াজ কুচি বা একটির মতো পেঁয়াজ কুচি, সামান্য পরিমাণ হলুদ ও মরিচের গুঁড়ো, আর লাগছে এক চা চামচ পরিমাণ ময়দা, তেল আর স্বাদ মতো লবণ। আমার এক পটেটো অমলেট রেসিপিটি তৈরি করার জন্য অ্যাট ফার্স্ট আমাকে পটেটোটিকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে নিতে হবে। আলুর খোসা ছাড়িয়ে আলুটাকে পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিলাম এবং টমেটো খুব পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিলাম। এখন আমি আরেকটি বিষয়, যেটি হচ্ছে আলুটিকে খুব ভালো করে খোসা ছাড়িয়ে ভালো করে পরিষ্কার করে নিতে হবে, যাতে কিনা আলুতে কোনো কষ না থাকে। দেন আমি চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিচ্ছি। ফ্রাই প্যানটি গরম হওয়ার আগ পর্যন্ত একটু ওয়েট করতে হবে। ফ্রাই প্যানটি গরম হয়ে আসলে তারপর এতে আমি সয়াবিনের তেল দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে আপনারা যারা ডায়েট করছেন তারা এখানে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল তেল দিয়েও রান্না করতে পারেন। তেল গরম হয়ে আসলে আমি স্লাইস করা আলুগুলো দিয়ে দিচ্ছি। স্লাইস করা আলুগুলো দেওয়া হয়ে গেলে এরপর আমি এতে একে একে হলুদ ও মরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি, তাতে আমি একে একে হলুদ মরিচের গুঁড়ো ও লবণ দিয়ে দিচ্ছি। এক্ষেত্রে লবণটা আপনারা স্বাদ মতো ব্যবহার করবেন। তারপর এগুলো একটু ভালো করে খুব কড়া করে ভেজে নিতে হবে, যাতে সিদ্ধ হয়ে যায়, অর্থাৎ সিদ্ধ হওয়ার আগ পর্যন্ত খুব ভালো করে একটু নাড়তে হবে। এভাবে একটু কড়া করে ভেজে নিতে হবে। এরপর আমি দিয়ে দিচ্ছি স্লাইস করে রাখা টমেটো কুচি। দেখুন এখানে কালারটা খুব ভালো আসছে। এভাবে আমি প্রায় এক মিনিটের মতো নাড়তে থাকি। ফিরে এলাম এক মিনিট পর দেখুন আমার আলুটা সিদ্ধ হয়ে আসছে। এবার আমি এটিকে নামিয়ে রাখবো। এভাবে মিক্সিং বলে আমি ভাজা আলুগুলো রেখে দিচ্ছি। এরপর এতে আমি একে একে ময়দা ও কাঁচামরিচ কুচি ও পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এরপর আমি এতে দিয়ে দিচ্ছি দুইটি ডিম। এরপর এটিকে আমার খুব ভালো করে মিক্সড করতে হবে। খেয়াল রাখতে হবে মশলাটা যেন খুব ভালোভাবে অ্যাডজাস্ট হয়ে যায়। এখানে আরেকটু লবণ দিয়ে দিতে হবে। এভাবে মিশ্রণটি খুব ভালোভাবে মিক্সড হয়ে আসলে আমি চুলায় ফ্রাই প্যান বসিয়ে দিই। তারপর ফ্রাই প্যানে তেল দিয়ে দিই। তেল খুব ভালোভাবে গরম হওয়ার জন্য কিছুক্ষণ ওয়েট করতে হবে। খুব ভালোভাবে গরম হয়ে আসছে। এবার আমি আমার মিশ্রণটি দিয়ে দিব। মিশ্রণটি ঢালার সময় খেয়াল রাখতে হবে যাতে পরেটি আমি রাউন্ড শেপ দিতে পারি। এবার চুলার আঁচটা একটু কমিয়ে 5 মিনিট যাবত খুব ভালো করে ভেজে নিতে হবে, অর্থাৎ অল্প আঁচে খুব ভালোভাবে 5 মিনিটের জন্য ভেজে নিতে হবে, যাতে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে আসে। চাকু দিয়ে কাটার সময় খুব সাবধানে কাটতে হবে যাতে এক পটেটো অমলেটটি ভেঙে না যায়। আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন। যদি ভালো লাগে লাইক করে কমেন্ট করে জানাবেন, আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন, যাতে নিত্য নতুন ভিডিও সবার আগে দেখতে পান। আল্লাহ হাফেজ।